নমস্কার বন্ধুরা বর্ষাকালে চা বা কফির সাথে বাঙালির কিন্তু একটু দরকার বেশ একটু তেলেভাজা আর এই তেলে ভাজা মানেই বাঙালি জানে পেঁয়াজি আলুর চপ আর বেগুনি আর বেগুনি আলুর চপ থেকেও পেঁয়াজি হচ্ছে সব থেকে সহজ ঘরের একটি কি দুটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই সুস্বাদু পেঁয়াজ পকোড়া বা পেঁয়াজি তবে বাঙালি যে পেঁয়াজি আমরা যে পেঁয়াজিটাকে বুঝি আমি আজকে সেরকম পেঁয়াজি করব না এটা কিন্তু একদম মুচমুচে খাস্তা পেঁয়াজ পকোড়া তৈরি করব। পেঁয়াজি করতে কিন্তু আমরা সকলেই প্রায় কম বেশি জানি তবে আজকে যেভাবে তৈরি করছি প্রত্যেকটা টিপস একটু ফলো করবেন তাহলেই কিন্তু পেঁয়াজ পকোড়া খুব সুন্দর ক্রিস্পি তৈরি হবে পেঁয়াজটাকে কাটারও একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই পেঁয়াজটাকে যখন কাটলাম দেখবেন ভালো করে আমি মুখের দিকটা কেটে নিয়েছি তারপরে দেখুন এই মুখের দিকের যে শক্ত অংশটা যেটা গোড়ার দিকে থাকে সেই জায়গাটাকে কিন্তু আলাদা করে কেটে বাদ দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কাটার পর কিন্তু একদমই ধোবেন না আর পেঁয়াজটাকে এইভাবে কাটলে কিন্তু পেঁয়াজের লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো যায় এই যে শক্ত অংশটা আমি কেটে ফেলে দিলাম তাতে কী হবে পেঁয়াজটা কাটার পর পেঁয়াজের যে লেয়ারগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে যাবে আর পেঁয়াজের লেয়ারগুলো ঠিকঠাক না খুললে কিন্তু পেঁয়াজ পকোড়া একদমই ক্রিস্পি হয় না খেতেও খুব একটা ভালো লাগবে না প্রত্যেকটা পেঁয়াজেরই আমি স্লাইস করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে কেটে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তাতে আমি একটু হাত দিয়ে প্রেস করে পেঁয়াজের লেয়ারগুলোকে খুলে নেব এবার ভালো করে এটাকে পেঁয়াজের লেয়ারগুলোকে আমি খুলে নিচ্ছি দেখুন এইভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু পেঁয়াজের লেয়ারগুলো আলাদা হয়ে যায় আর ভালো পেঁয়াজিপ বা পেঁয়াজ পকোড়া করতে গেলে এই কাজটা কিন্তু খুব মাস্ট সুন্দরভাবে এটাকে করে নিতে হবে এবার আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো খুব মিহি করে কুচিয়ে নেব ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম আপনারা চাইলে দুটো চায়গা একটাও দিতে পারেন আবার দু তিনটেও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নেওয়ার পর এই কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে এর সাথে নেব কিছুটা ধনে পাতা ধনে পাতাগুলোকেও আমি একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি ভালো করে আমি ধনে পাতাটাকেও কুচিয়ে নিয়েছি এবার এই ধনে পাতাটাকেও দিয়ে দেব পেঁয়াজের মধ্যে এর মধ্যে এবার কিছু উপকরণ দেবো দেবো একটু আদা রসুনের পেস্ট এই হাফ টি স্পুনের মতো হাফ টি স্পুন দিলাম হলুদ গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা জোয়ান নিয়েছি এই এক টি স্পুনের মতো জোয়ানটাকে দুটো হাতের তালুতে রেখে একটু হাত দিয়ে ডোলে এই জোয়ানটা দিয়ে দেব। এবার সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব বেসন বেসন দেব তিন টেবিল চামচ দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দেব দুই টেবিল চামচ চালের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি হয় মুড়মুড়ে থাকে আর অনেকক্ষণ কিন্তু বেশ মুচমুচে থাকে সেই জন্য চালের গুঁড়োটা অ্যাড করলাম এবার এগুলোকে আমি শুকনোই উপকরণগুলোকে পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি যেহেতু লবণ অ্যাড করেছি পেঁয়াজ থেকে জল বের হবে আর এই জলেই কিন্তু অনেকটা মাখা হয়ে যাবে প্রথমেই জল দেবেন না বেশি জল দিয়ে দিলে কিন্তু মাখাটা ঠিকঠাক না হলে পেঁয়াজ পকোড়া একদম ভালো হবে না পেঁয়াজটাকে দেখুন শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে কোট করে নিয়েছি একদম ঝুরঝুরে করে মেখে নিয়েছি এবার অল্প অল্প করে হাত দিয়ে দেখুন জলের ছিটে দিয়ে দিয়ে মাখছি একবারে জল অনেকটা পড়ে যাওয়ার ভয়ে আমি অল্প অল্প করে হাতে ছিটো দিয়ে দিয়ে জল পেঁয়াজটাকে মেখে নিচ্ছি বেশ টাইট করে বেশ আটা মাখার মতো করে আমি এগুলোকে মেখে নেব। ভালো করে এগুলোকে মেখে নিয়েছি বেশ টাইট করে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি সাদা তেলেই পেঁয়াজিগুলো এগুলো ভাজবো সেই জন্য তেলটা গরম হতে বসিয়ে দিলাম এবার ছোট ছোট করে একটুখানি নিয়ে আমি এগুলো পকোড়ার আকারে ভেজে নেব একদম হাতে চেপে করবেন না তাহলে সেটা বড়ার মতো খেতে হয়ে যাবে একদম আনিভেনভাবে এগুলোকে নিয়ে পকোড়ার মতো করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকগুলো একসাথে ভাজবো না চারটে পাঁচটা করে দিয়ে আমি ভেজে নেব আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজ চট করে কিন্তু যায় ভেতর থেকে থেকে কাঁচা যাবে তাহলে খেতে ভালো লাগবে না পুড়ে হবে না সেই জন্য ক্রিস্পি করার জন্য পেঁয়াজ পকোড়াকে একদম লো টু মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে এগুলোকে ধৈর্য ধরে ভাজতে হবে দেখুন ভালো করে দুদিকেই বেশ সুন্দর করে সোনালি করে ভেজে নিচ্ছি এক একটা ব্যাচ হয়ে গেলে আমি উঠিয়ে রেখে দেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি দিয়ে পরের ব্যাচেরগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে পরের ব্যাচেরও আমি চারটে পাঁচটা করে দিয়ে দেব কারণ যাহাতে যাতে একটু ভালো করে ভাজাটা হয় মানে তেলটা ভালো মতো পায় ছেড়ে ছেড়ে ভাজাটা হয় তাহলে কিন্তু ক্রিস্পি হবে একসাথে অনেকগুলো দিয়ে দিলে তেলটা বেশি করে টেনে নেবে তাতে কিন্তু ক্রিস্পিনেসটা একদম থাকবে না এবার এগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি আর এর সাথে আমি আরো দুটো কাঁচা লঙ্কা ভেজে নেব এই পকোড়াগুলো ভেজে তুলে নেব আর এর সাথে দেখুন গোটা দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মধ্যিখানে কিন্তু ছুরি দিয়ে একটু ফুটো করে নিয়েছি না হলে কিন্তু কাঁচা লঙ্কা ফেটে গায়ে আসবে একটু তেলের মধ্যে এদিক ওদিক করে নিয়ে এগুলোকে উঠিয়ে আমি পকোড়ার মধ্যে দিয়ে দেবো এতে কিন্তু পকোড়াটা খেতে খুব ভালো লাগে এই কাঁচা লঙ্কার ঝালটার সাথে পকোড়াগুলো খেতে আর এর সাথে একটা কড়া করে চা কিংবা কফি ব্যাস আর কি লাগবে বর্ষার সন্ধ্যেবেলায় বলুন তো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে